হাই ফ্রেন্ডস তোমাদের কাছে যে আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে এসেছি তা তাহলে এর প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট কবে দেবে অনেকে অধীর আগ্রহ আছে যারা যারা প্রিলিমিনারি এক্সাম ভালো দিয়েছ আবার মাঠ কবে থেকে শুরু হবে আবার সেটাতে নাকি কেস হয়েছে তো কেসের জন্য কি রেজাল্ট পিছাতে পারে আর লাস্ট আপডেট যেটা যে কেপির নিউ ভ্যাকেন্সি কবে বের হবে দাদা তো প্রত্যেকে আমাকে অনেক জিমেলে তাছাড়া অনেক ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট আসছে যে দাদা তুমি কেন এখন আর ভিডিও আমাদের লেটেস্ট আপডেট দিতে ভিডিও কেন তো লেট হচ্ছে আসতে তো আমি তোমাদের প্রত্যেকের কাছে ক্ষমা পারতি ভাই কারণ আমি এখন একটা কাজে ব্যস্ত আছি তো আর বেশ কিছুদিন পর আমি তোমাদের কন্টিনিউ ভিডিও আপলোড দেব তার জন্য তোমাদের প্রত্যেকের কাছে সরি তো আজকে এই আপডেটগুলো তোমাদের দেবো একদম পুরো অথেন্টিক আপডেট একদম ভিডিওটা স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখো আর সবার আগে যদি অথেন্টিক আপডেট পেতে চাও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যে কোনো ধরনের ডাব্লিউ পুলিশ কিংবা অন্যান্য ভ্যাকেন্সি ইত্যাদির লেটেস্ট আপডেট যদি পেতে চাও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ডিসক্রিপশনের নিচে ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে অ্যাড হয়ে যাচ্ছে তো তোমাদের প্রথমেই আমি বলি যে তোমাদের ডাব্লিউ পুলিশের প্রিলিমিনারি এক্সামটা কিন্তু হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর তোমরা প্রত্যেকেই জানো তো আজকে প্রায় দু মাস না হলেও কিছু হয়তো কম প্রায় হয়ে গেছে দু দু দুমাস হয়ে গেছে ধরে নাও দুমাস প্লাস তো যেহেতু দু মাস হয়ে গেছে তাহলে তোমাদের রেজাল্ট কি কবে দেবে অনেকেই বলছে যে দাদা দু মাস প্লাস হয়ে গেছে তো অনেকেই বলছে যে দাদা এটাতে নাকি কেস হয়েছে তো অ্যাকচুয়ালি কেসের ব্যাপারটা হচ্ছে পাঁচজন নাকি ক্যান্ডিডেট তারা নাকি তাদের যে ধর্ম ওয়াইজ কিছু একটা ঢেকে তারা ছবি তুলে তারা পরীক্ষায় বসতে গিয়েছিলো বাট পরীক্ষা তারা দিতে পায়নি যেহেতু তাদের ছবি অস্পষ্ট এসেছে তো তাদের বিরুদ্ধে কোর্টে কেস করেছে তো সেটার জন্য নাকি তোমাদের একটা মামলা হয়েছে তো সেটাই নাকি নেক্সট হেয়ারিং নিয়েছে সম্ভবত জানুয়ারির ছ তারিখ ছয় কিংবা সাত কিছু একটা বটে তো তাহলে কি রেজাল্ট এত লেট করবে তারপর কি রেজাল্ট দেবে তো এর উদ্দেশ্যে আমি তোমাদের একটা কথাই বলি ভাই কেস হয়েছে ঠিকই বাট তোমরা প্রত্যেকে জানো এটা কিন্তু দু হাজার কুড়ি রিকুয়ারমেন্টে কিন্তু কোনো স্টে হয়নি কোনো কিন্তু স্টে হয়নি দু হাজার কুড়ি তাই সেটাতে রেজাল্টের সাথে কোনো ফং নেই যে রেজাল্ট তারপর দেবে না এখন পুরো প্রসেস পুরো তাদের চলছে যেমনভাবে রেজাল্ট তৈরি করা ওই মার্কশিট দেখা পুরোপুরিভাবে চলছে তো রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি এসছে এটার জন্য তাদের কিছুই প্রভাব পড়বে না বা প্রভাব যদি পড়ে আমি তোমাদের অফকোর্স জানিয়ে দেবো তোমরা তোমাদের নিজের কাজটা চালিয়ে যাও তো তোমাদের রেজাল্ট দেওয়ার যেটা সম্ভাবনা সবথেকে বেশি আছে সেটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে জানুয়ারি মাসের দিকে ধরে নিতে পারো জানুয়ারি জানুয়ারি মাসে তোমাদের রেজাল্ট দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে সমস্ত ধরে নাও সেকেন্ড উইক ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক নাগাদ তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে এরপর আসি যে তোমাদের মাঠ কে থেকে শুরু হবে তো আমি তোমাদের একটা কথা ভাই বলছি যারা যারা প্রিলিমিনারি এক্সাম দিয়েছ যাদের নাম্বার দশ পনেরো যাই হোক তাদের কাছে একটা রিকোয়েস্ট প্রত্যেকেই কিন্তু মাঠ শুরু করে দেওয়া হয় কারণ ডাব্লিউপি বোর্ড তোমরা জানো এই রিসেন্ট আবগারিটা দেখলে যে রেজাল্ট দেওয়ার কদিন পর মাঠ তো ডাব্লিউপি বোর্ড কিন্তু রেজাল্ট দেওয়ার দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু তারা মাঠ শুরু করে দেয় তো মাঠে কিন্তু তোমরা টাইম পাবে না তোমাদের হাতে খুব কম যারা যারা মাঠে খুব দুর্বল আছে মাঠে উইক পয়েন্ট অথচ ডাব্লিউ পুলিশের চাকরি করতে ইচ্ছুক তারা হয়তো পড়াশোনায় ভালো বাট মাঠের জন্য কেটে যায় তাদের একটা প্রচুর একটা অপরচুনিটি একটা সুযোগ আছে তো মাঠটা এখন থেকে শুরু করে দাও কারণ মাঠে পাস করলে তোমরা হয়তো এক্সাম তোমাদের কনফার্ম হয়ে যাবে সেই সব ছেলেরা মাঠ কিন্তু লেট করো না কারণ মাঠ তোমাদের জানুয়ারির যদি সেকেন্ড উইকে রেজাল্ট কিন্তু মাঠ কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে জানুয়ারির একদম লাস্ট উইক থেকে কিংবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কিন্তু তোমাদের মাঠ শুরু হয়ে যাবে জানুয়ারির লাস্ট উইক কিংবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কিন্তু তোমাদের মাঠ শুরু হয়ে যায় তো মাঠের কিন্তু তোমাদের টাইম খুব কম দেবে ডাব্লিউ বোর্ড তো তোমরা প্রত্যেককেই বলছে মাঠ শুরু করে দাও হার্ডলিভাবে প্রিপারেশান নাও কারণ রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তারপর মাঠ খুব তাড়াতাড়ি হবে তো আশা করি পুরো বেশ ব্যাপারটা বুঝে গেলে আর কেসের কোনো প্রভাব এতটা পড়বে না যেহেতু স্টে পড়ে না আর পরে যদি পড়ে তো জানিয়ে দেবো তো চ্যানেলের সাথে থাকো এরপরে সে লাস্ট আপডেট যে কেপির নিউ ভ্যাকান্সি কবে আসবে প্রত্যেকে অনেকেই শুনছো যে কেপির আজ ভ্যাকান্সি আসছে 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 বলেই প্রায় দু তিন বছর পেরে গেল বাট এখনও কনস্টেবলের ভ্যাকান্সিটা তোমাদের এলো না তাহলে কলকাতা পুলিশের ভ্যাকান্সি কবে থেকে আসবে তো এখন পর্যন্ত যে আপডেটটা উঠে এসেছে যে এই বছর এই ইয়ার অর্থাৎ দু হাজার কিন্তু আসার কোনো চান্স নেই তবে যেটুকু আপডেট এসেছে জানুয়ারি মাস দিয়ে সব কিছু ইস্যু হয়েছে জাস্ট ভ্যাকান্সিটা অফিসার নোটিশ দিতে বাকি তো জানুয়ারি মাসে কিন্তু ভ্যাকান্সিটা আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো পুরো বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা বন্ধুর প্রচুর পরিমাণে শেয়ার করবে তো থ্যাংকস ফর ওয়াচিং দেখাবে পরবর্তী ভিডিওতে তোমাদের সুস্থ থাকো ভালো থাকো